এনসিবি একটি ভিডিও আজ শেয়ার করেছে এবং ভিডিওটি দেখে সবাই আশ্চর্য হয়ে গিয়েছে যে এরা নিজেকে এতটায় নিষ্পাপ বলে দাবি করেছে কিন্তু তারা কি পদ্ধতিতে ড্রাগস স্মাগলিং করে ক্রুজে নিয়ে যাচ্ছিল। এই ভিডিওটি মুনমুন ধামেচার ব্যাপারে। এই ভিডিওতে এনসিবি বলেছে যে কিভাবে মুনমুন ধামেচা ড্রাগস তার প্যাডে লুকিয়েছে এবং কতটায় স্মার্ট ভাবে তা ক্রুজে নিয়ে যাচ্ছিল। এই ভিডিওতে একজন এনসিবি সদস্যকে ড্রাগস বের করতে দেখা যাচ্ছে যাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কতটা স্মার্ট ভাবে এটি করা হয়েছে। আপনাদেরকে বলে দিই মুনমুন ধামেচাকেও সেদিন ক্রুজ থেকে গ্রেফতার করা হয়েছিল। আরিয়ান এবং আরবাজের সাথে মুনমুন ধামেচাও ছিল আর এদের তিনজনের উপরে একসাথে কেস চলছে। বর্তমানে মুনমুন ধামেচা বাইকালা জেলে রয়েছে। মুনমুন মধ্যপ্রদেশের সাগর জেলায় বসবাস করে। ইয়াদব কলোনিতে তার বাড়ি। মাতা পিতার মৃত্যু হয়ে গিয়েছে। ভাই থাকে দিল্লিতে। মুনমুনও দিল্লি এবং মুম্বাই মডেলিং করে। তার বয়স 36 বছর এবং বলিউডের অনেক সেলিব্রিটির সাথে তার যোগাযোগ রয়েছে। মুনমুন ধামেচাও বর্তমানে গ্রেফতার রয়েছে। তাকেও 14 দিনের কাস্টাডিতে পাঠানো হয়েছে। আরো একবার আপনারা ভিডিওটি দেখুন যে কিভাবে প্যাডে ড্রাগস লুকানো হয়েছে।